আসসালামু আলাইকুম, আজকে আমরা DDL 900C মেশিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পাওয়ার অন করলাম, আমরা ফার্স্টে স্পিড নিয়ে আলোচনা করব। স্পিডটা সিটিংয়ে আছে, সিটিংয়ে এক নম্বর মেইন শ্যাফ্ট মোটর সিটিংয়ে ঢুকব। এখানে আপনারা U203 301, এখানে স্পিডটা যতই দিবেন এখানে ইন্টার সাবমেন্ট সেভ হয়ে যাবে। U301 অর্থাৎ 301-এ আছে, সেভ করে দিবেন, বের হয়ে আসবেন। স্পিড সেভ হয়ে গেছে। তারপর আপনারা ব্যাক স্টিজের স্পিডটা বাড়াবেন। পাবেন কীভাবে? আপনারা ব্যাক স্টিজের চাপটি ধরবেন, U004 এবং U005, এখানে দুটোতে ব্যাক স্টিজের স্পিড কমাইতে চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। আপনাদের একটা বিষয় জানাই রেখে, কাউন্টিংটা কোথায় আছে মেশিনের? কাউন্টিং 4 নম্বরে, এই যে U262-তে কাউন্টিং আছে। 5 পিস 10 পিস যেটাই করেন আপনি একবার কাউন্টিং হবে। আমরা এখানে 2 সিলেক্ট করলাম, এন্টার দিলাম, সেভ দিলাম, বের হয়ে আসলাম। আমার এখানে কাউন্টিং অলরেডি 9টা আছে, 2 বার ট্রিমিং করার পরে আসলে আপনাদের ডিলেট করে দেখাচ্ছি, খেয়াল করেন। একবার ট্রিমিং করলাম, 2 বার ট্রিমিং করলাম, একবার কাউন্টিং হয়েছে। এখান থেকে কাউন্টিংটা করে নিতে পারবেন। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিপার সিস্টেমটা কখনো কখনো অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অন করবেন কই থেকে? আপনারা খেয়াল করবেন, সেটিংয়ে ঢুকবেন, 7 নম্বরে ক্লাম অ্যান্ড টেনশন সেটিং, এখানে ঢুকবেন। ঢোকার পরে এই যে U037 অর্থাৎ U37-এ ওয়াইপিং, ক্লাম্পিং, স্ট্রেন্থ সেটিং, এখানে যদি আমি 0 করে দেই, খেয়াল করুন, আপনারা খেয়াল করবেন, দেখুন নিভারটা কাজ করে না, অর্থাৎ বন্ধ আছে। এখন আমি নিভারটা চালু করব, ঢুকলাম, এখানে 0 আছে, 0-র জায়গা, এখানে 0-2-11 অ্যামাউন্ট দেওয়া আছে, আমি 7 দিলাম, ইন্টার দিলাম, সেভ দিলাম। এখন নিপারটা কিন্তু বাড়ি মারবে, এই যে বাড়ি মারছে, নিপারটা কাজ করতেছে। ওয়াইপার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াইপার পজিশনটা আপনাদের দেখাই দিব। এখানে 2 বার ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তারপর ঢুকবো মেইন শ্যাফ্ট মোটর সেটিং 10 নম্বরে, এখানে K128 ক্লিক করলাম। এখানে রিসেট দিলে দেখুন রিসেট আছে, রিসেট দিলে আপনার ওয়াইপারের দিকে খেয়াল করুন, রিসেট দিলে অটোমেটিক নামতেছে, অর্থাৎ পজিশন নিয়ে নিচ্ছে। সেভ দিলে ওয়াইপার সেটিং হয়ে যাবে। ডিসপ্লের ব্রাইটনেস অর্থাৎ আলো কমানো বাড়ানো এবং সেটিংয়ে ঢুকলাম। তারপরে ইন্টারফেস ডিসপ্লে 8 নম্বরে ঢুকলাম, এখানে U270-র ব্রাইটনেস আছে, এখানে আপনারা খেয়াল করুন, এখানে আমি 10 করে দিই, যদি 10 করে দিলে দেখছেন ডিসপ্লের আলো দেখাই যায় না। আবার বাড়াই দিচ্ছি, 100 করে দিলাম, আবার আলো চলে আসছে। আর এখান থেকে যে ডিসপ্লে অটোমেটিক লক হয়, এখানে আপনি কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যেটাই দিয়ে দেন
সেটা হচ্ছে U271 ডিসপ্লে অটোমেটিক লক হয়ে যাবে। তারপরে অপশন আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কই আছে সেটা আপনারা খেয়াল করুন। এরকম চাপ দেওয়ার পরে U273 এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আর একটা জিনিস খুব খেয়াল করবেন, স্পিডটা লক করবো কই থেকে, এখন দুইবার ক্লিক করলে মেইন শ্যাফ্ট মোটর সেটিং K300 এখানে আপনি স্পিড গতি যেটা করে দিবেন সেটাই লক হয়ে যাবে এই স্পিডটা। আর ডিসপ্লে থেকে বাড়ানো কমানো যাবে না। আমি ওখানে 3000 দিছি, 3000-এর কমতেছে কিন্তু 3000-এর উপরে হবে না। স্পিডটা আপনারা এখানে গিয়ে লক করে নেবেন যদি প্রয়োজন হয়। আপনাদের অনেক সময় সুতা ছোট বড় করতে হয়, সেক্ষেত্রে সুতা ছোট বড় করতে হলে আপনি ঢুকবেন হচ্ছে খেয়াল করবেন K072 অর্থাৎ 72-এ আপনারা নিডলের মাথা থেকে প্লেট পর্যন্ত 1 cm অর্থাৎ 10 মিলির কম বেশি করে রিসেট দিবেন, তারপরে সেভ করে দিবেন, বেরে আসবেন। অটোমেটিক সুতা ছোট করতে হলে 1 cm-এর কম বা বেশি করে দিবেন, ছোট বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।